আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। আগেও এসেছি ছট পুজোতে, দুর্গাপূজাতে এসেছি, কালী পূজাতে এসেছি। আমাদের কর্মীরা বহু বছর ধরে এক জায়গায়, 33 বছর ধরে এক জায়গায়, 30 বছর ধরে তারা ছট পুজোর সময় প্রতিদিন সেবা করেন, ক্যাম্প লাগান। তো আমাকে ডেকেছিলেন, আমি এই অবসরে বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়, যারা ভক্ত তপস্বী তাদের দর্শন করা সেবা করার সুযোগ হয়, সেজন্য এসেছি। ছট পর্ব আজকে পুরো দেশের হয়ে সারা বিশ্বেও চলছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের সম্মিলিত হচ্ছেন। সৌভাগ্যের ব্যাপার, এই ধরনের ধার্মিক আয়োজনে নিজেকে সৌভাগ্যবান মনে করছি, যুক্ত হয়ে। ভিতরে কিছু বলার থাকলে এটা আমাদের নিয়ম, পার্টির ফোরামে বলতে হয়। সমস্যা থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, তার সমাধানের জায়গা আছে, বাইরে বলা জিনিস নয়। আমি জানি না কে কি বক্তব্য, যাই করুক, পাবলিকলি এগুলো বক্তব্য দেওয়ার নয়। আর যদি কেউ বলে থাকে, ক্ষোভ বিক্ষোভ আছে মনে, দুঃখ আছে, অনেকে থাকতেই পারে, সেটা শোনার জন্য লোক আছে, সমাধানের জন্য লোক আছে, ওখানেই বলা উচিত। আমার পার্টি মে ডেমোক্রেসি হ্যায়, বললে কা অধিকার হ্যায়, লেকিন হর চিজ বললে কা এক জগহ নিশ্চিত হ্যায়, তারা ভেবে দেখবেন। চলুন, ধন্যবাদ। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।